আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে তিয়ানশি কি সেই বিষয় নিয়ে শেয়ার করব তো আশা করছি অনেকেই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে বা সোশ্যাল যোগাযোগ মাধ্যমে অনেকেই জানার চেষ্টা করে বা প্রশ্ন করে যে তিয়ানশি কি তাদের জন্যই তিয়ানশির প্রাথমিক ইনফরমেশান নিয়ে একটা ভিডিও করা তো দেরি না করে স্টার্ট করছি তিয়ানসি হচ্ছে একটা কোম্পানির নাম টিএনস গ্রুপ থেকে তিয়ানসি যেটা বাংলাদেশে আমরা তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নামে আমরা চিনি এবং পরিচিত উনিশশো বিরানব্বই সালে কোম্পানিটি চায়নায় প্রতিষ্ঠিত হয় আর কোম্পানির চেয়ারম্যান হচ্ছে মিস্টার লি জিনিয়ন যিনি একজন সিনিয়র অর্থনীতিবিদ এবং একজন ডক্টর এবং জানার মধ্যে সেরা ধনীদের মধ্যে উনি একজন তারপর উনিশশো সালে কোম্পানিটি ডিরেক্ট সেলিং সিস্টেমে তার কার্যক্রম শুরু করে এখন অনেকে প্রশ্ন করবেন যে হোয়াট ইজ দ্য ডিরেক্ট সেলিং ডিরেক্ট সেলিংটা হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে লেটেস্ট একটা বিজনেস ভার্সন পৃথিবীর প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পরিবর্তন আসছে আপডেট আসছে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসছে তো বিজনেসের জগতে যে পরিবর্তনটা সেই পরিবর্তনের নতুন যে নামটা সেটি হচ্ছে ডিরেক্ট সেলিং আর ডিরিক সেলিং বলতে নর্মালি আমরা যেটা বলছি ডিরিক্ট মানি হচ্ছে সরাসরি সেল মানি হচ্ছে বিক্রি মানে সরাসরি বিক্রির একটা সিস্টেম এখন দেখেন আগে আমরা যে ট্রেডিশনাল বিজনেস সিস্টেমের সাথে আমরা পরিচিত সেই সিস্টেমটা হচ্ছে একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপাদন হবে মনে করি একটা পণ্য যদি ফ্যাক্টরিতে উৎপাদন হয় দাম হচ্ছে পাঁচ টাকা এটা যখন একটা অ্যাডের কাছে আসে যখন এটা বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন না দিলে তো আর প্রচার হবে না তখন এটার দাম হয়ে যায় ছয় টাকা যখন এটা একটা এজেন্টের কাছে আসে দাম হয়ে যায় ষাট টাকা যখন একটা ডিলারের কাছে আসে দাম হয়ে যায় আট টাকা যখন এটা দোকানে আসে দাম হয়ে যায় নয় টাকা যখন এটা কাস্টমার যারা আমরা কাস্টমার আছি আমরা এই পণ্যটা ক্রয় করে দশ টাকার মাধ্যমে তা মানে পাঁচ টাকা উৎপাদিত একটা পণ্য আমরা দশ টাকা দিয়ে কিনছি আর মাঝখান থেকে বিজ্ঞাপন দিয়ে কেউ এক টাকা প্রফিট করে নিয়ে গেল ডিলারশিপ নিয়ে কেউ এক টাকা প্রফিট করে নিয়ে গেলো এজেন্ট থেকে অ্যাজেন্টশিপ নিয়ে কেউ এক টাকা প্রফিট করে নিয়ে গেল দোকানের মালিক এক টাকা প্রফিট করে নিয়ে এলো এবং ফ্যাক্টরির মালিক পাঁচ টাকা নিল মোট দশ টাকা আর এই দশ টাকা কার পকেট গেল গেলো যারা আমরা কাস্টমার আছি আমাদের পকেট থেকে কিন্তু এই দশ টাকা ওদের পকেটে চলে গেল তার মানে বোঝা গেল আমরাই লুজার কাস্টমারা অলওয়েজ লুজার আর ওরা সবাই কি উইনার এখন প্রশ্ন হচ্ছে যে এই সিস্টেমে জন্মের পর থেকেই আমরা এই সিস্টেমটা দেখে আসছি আর এই সিস্টেমটার কারণেই আজকে দেখেন যিনি বিজ্ঞাপন দিচ্ছে একজন সাধারণ মানুষ চাইলে কিন্তু বিজ্ঞাপনের ভূমিকা আসতে পারে না এটা হতে হলে মডেল হইতে হয় তারপরে নায়ক হইতে হয় নায়িকা হইতে হয় তারাই কিন্তু চান্সটা পায় তার মানে খুব কম সম্পর্কে একটা মানুষ তারপর দেখা যাচ্ছে ডিলারশিপ চাইলে কিন্তু একটা সাধারণ মানুষ ডিলারশিপের ভূমিকা আসতে পারে না এখানে আসতে হলে কী করতে হয় আপনাকে একটা বিগ ইনভেস্টমেন্ট করতে হয় এদের নিতে একটা বিগ ইনভেস্টমেন্ট করতে হয় তারপর একটা শপিং মলে মালিক হতে হলে আপনাকে একটা বিগ ইনভেস্টমেন্ট করতে হবে এই সেই পরিমাণ অ্যাবিলিটি আমাদের সমাজের খুব কম সংখ্যক লোকেরই আছে সেই মানুষ ওদের ওই সংখ্যক লোকেরই সেই অ্যাবিলিটি আছে যারা ধনী মানুষ যারা অনেক টাকা পয়সার মালিক যারা অনেক অবস্থানে আছে তার মানে বোঝা গেল কি যে গতানুগতিক যে সিস্টেমটা ট্রেডিশনাল যে বিজনেস সিস্টেমটা ওই সিস্টেমে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে মানুষগুলো আছে বাংলাদেশে নাইনটি মানুষ মধ্যবিত্ত কোটার নিচে যে ওদের জন্য কোনো ফ্যাসিলিটি বা কোনো সুযোগ নাই বরং ওরা লুজার হচ্ছে আর ওদেরকে ইউজ করে ধনী মানুষগুলো আরও বেশি ধনী হচ্ছে তার মানে ওই সিস্টেমটা শুধু ধনী মানুষদেরকে ধনী করে আর সেক্ষেত্রে ডিডেকশলিং সিস্টেমটা ওই সিস্টেমটাকে ব্রেক করে নতুন একটা আপডেট বিজনেস হিসেবে রূপান্তর হয়েছে যে বিজনেসটা সারা পৃথিবীর প্রত্যেকটা লেভেলে মানুষকে ফেসিলিটি দিয়ে থাকে কিভাবে কীভাবে সেলিং সিস্টেমে যে কোনো একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমার হাতে পৌঁছে মাঝখানে আর কোনো মিডিয়া থাকে না আর যেহেতু কোনো বিজ্ঞাপন নেই এজেন্ট থাকে না কোনো ডিলার থাকে না তারপর কোনো দোকান নেই তাহলে এই যে মাঝখান যে খরচটা এই খরচটা এই খরচটা কাস্টমারদেরকেই এই খরচটা সেভ করে কাস্টমারদেরকে দেয়া হয় সেক্ষেত্রে একটা কাস্টমার চাইলেই কিন্তু এখানে বিজ্ঞাপনের ভূমিকা আসতে পারে একটা মধ্যবিত্ত হোক সে নিম্নবিত্ত হোক সে বড় লোক হোক যে কোনো একটা শ্রেণীর মানুষ চাইলেই এখানে বিজ্ঞান বিজ্ঞাপনের ভূমিকা আসতে পারে যে কোনো একটা মধ্যবিত্ত মানুষ চাইলেও সে এজেন্টের ভূমিকা আসতে পারে ডিলারের ভূমিকা আসতে পারে এবং দোকানের ভূমিকা আসতে পারে যে কোনো একটা ভূমিকা আসতে পারে সেক্ষেত্রে ধারা ধনে যারা মধ্যবিত্ত যারা গরিব তিনোটা শ্রেণীর মানুষেরই কিন্তু এই সিস্টেমগুলা গ্রহণ করা সহজ এখানে বিগ ইনভেস্টমেন্ট করতে হয় না এ কারণে সেলিং সিস্টেমে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের জীবনমান পরিবর্তন এবং ইনকাম করা এখানে কাজ করে নিজের পরিবারকে মেনটেন করা চমৎকার একটা সুযোগ যেখানে ট্রেডিশনাল সিস্টেমে যে সুযোগটা আমরা পাই না আর এই আধুনিক এবং সবচেয়ে লেটেস্ট সিস্টেমে থেকে উনিশশো পঁচানব্বই সালে চায়নায় স্টার্ট করে এবং প্রথম তিন বছর চায়নাতে কোম্পানিটা এই সিস্টেমে বিজনেস করে এবং প্রথম তিন বছর চায়নার মধ্যে ব্যাপক জনপ্রিয় হওয়ার পরে কোম্পানি ডিসাইড করলে তার সিস্টেমটাকে সারা পৃথিবীতে নিয়ে যাওয়া যায় কি না সেই পরিপ্রেক্ষিতেই কোম্পানি উনিশশো সালে ইন্টারন্যাশনাল মার্কেটে তার যাত্রা শুরু করে এবং আজ পর্যন্ত প্রায় সরাসরি একশো দশটা ব্রাঞ্চ অফিসের মাধ্যমে একশো নব্বইটারও বেশি দেশে তিয়ানসি কোম্পানি কাজ করছে পাশাপাশি তিয়ানসি চায়না তিয়ানজিন প্রদেশে তিয়ানসি ইতিমধ্যেই একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছে যেখানে ওয়ান পয়েন্ট সেভেন টু বিলিয়ন স্কোয়ার মিটার এলাকা জুড়েছে ইন্ডাস্ট্রিটা অবস্থিত সেখানে প্রায় সাত বিলিয়ন আর এম বিনিয়োগ করে কোম্পানি সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটা তৈরি করেছে সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে আছে রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সেখানে আছে গবেষণাগার যেখানে বারোশো সায়েন্টিস্ট কাজ করে টিআনসির যেই পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্যগুলো মান বাড়ানোর জন্য মান নিয়ন্ত্রণ করার জন্য এবং নতুন নতুন পণ্য আবিষ্কার করার জন্য সেখানে আছে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার যেখানে তিয়ানসি সকল যারা সফল ডিস্ট্রিবি ওদেরকে নিয়ে কনফারেন্স করা হয় সেখানে আছে ইন্টারন্যাশনাল অল সেভেন স্টার হোটেল সেখানে যারা তিয়ানসিতে সফল লিডার ওদেরকে ওখানে রাখার জন্য সেই হোটেলটা করা হয়েছে এবং সেখানে আছে ইন্টারন্যাশনাল তাইজিসান হসপিটাল সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তিয়ানসি সেখানে একটা হসপিটাল করেছে এভাবে তেয়ানসি ইন্ডাস্ট্রিয়াল পার্কটা সাজানো যেটা ছাড়া পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এছাড়াও তেয়ানসির আরও চোদ্দোটা দেশে তেয়ানসির ইন্ডাস্ট্রি রয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং মালয়েশিয়া মায়ানমার শ্রীলঙ্কা ভিয়েতনামে আমাদের ইন্ডাস্ট্রি রয়েছে এবং কি সবচেয়ে গুড নিউজ হচ্ছে সবচেয়ে আশ্বস্ত মানে হচ্ছে পনেরো নম্বর যে ইন্ডাস্ট্রির কার্যক্রম এই প্রথম এই দু সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে টিএনসির প্রোডাক্ট প্যাকেজিং হয়ে মানে পণ্যগুলো বাংলাদেশেই তৈরি করা হবে এবং বাংলাদেশে প্যাকেজিং হবে তার মানে আমরা পনেরো নম্বর ইন্ডাস্ট্রি বাংলাদেশে আমরা ইন্ডাস্ট্রির যে কার্যক্রম যে ফেসিলিটি সেটা আমরা বাংলাদেশেও পেতে যাচ্ছি পাশাপাশি টিএনসি ইতিমধ্যেই গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা একটা কোম্পানি আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে ওই রেকর্ডটাই গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে আসে যেটা পৃথিবীতে নতুন হয় আর সেক্ষেত্রে জি ইন্ডিয়ান জি নিউজ নিউজ যে নিউজ করেছিল সে নিউজে বলা হয়েছিল পৃথিবীতে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে সেখানে বসের কাছে ছুটি চায় কিন্তু ছুটি পাওয়া যায় না কিন্তু পৃথিবীতে আসে এমন এক বসের আবির্ভাব হয়েছে সে কি নিজে তার ছয় হাজার প্লাস কর্মচারীকে নিয়ে ফ্রান্সের মতো দু দেশ ট্যুর করেছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল এবং সর্বপ্রথম ঘটনা এবং সেখানে ফ্রান্সের নিজ শহরে হিউম্যান সেন্টেন্স তৈরি করে গ্রিনিস ওয়ার্ল্ড অফ রেকর্ড করেছে তার মানে তেএনসি এমন একটা কোম্পানি যে কোম্পানি গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা কোম্পানি এবং তেএনসি চেয়ারম্যান এই ছয় হাজার মানুষকে নিজের খরচে ফ্রান্স ট্যুস করে প্রমাণ করেছে যে টিএনসির চেয়ারম্যান কত বড় মনের একজন মানুষ এবং বড় মনের একজন চেয়ারম্যান হতে পারে কোম্পানি মালিক হতে পারে আসুন আমরা এখন সারা পৃথিবীতে টিএনসি বিভিন্ন দেশেই প্রতি বছরে ইন্টারন্যাশনাল কনফারেন্স করে থাকে এবং সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এই তিয়ানসিতে এ মধ্যবিত্ত অনবিত বিভিন্ন পরিবার থেকে এসে সে আফ্রিকা সোমালিয়া পর্যন্ত নাইজেরিয়া থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে ইউরোপ আমেরিকা তারপরে আমাদের এশিয়া তারপরে আমাদের সারা পৃথিবীর সকল মানুষকে একটা জায়গায় নিয়ে আসছে সারা পৃথিবীর মানুষের একটা প্ল্যাটফর্মের নাম হচ্ছে টিয়ানসি এখানে টিয়ানসিকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান টিয়ান্স ওয়ান ফ্যামিলি ওয়ান কোম্পানি একটাই কোম্পানি আমরা একটাই পরিবার একটাই টিএনসি একটাই সফলতা আসেন টিএনসি বাংলাদেশের কি অবস্থা দু হাজার সালের বাংলাদেশে কোম্পানিটি রেজিস্ট্রেশন করে এবং দু সালে তার অনুমতি পাওয়ার পরে সে কাজ শুরু করে আজকে প্রায় সতেরো বছর কোম্পানিটি সফলভাবে বাংলাদেশে বিজনেস করে যাচ্ছে আর বছর একটা কোম্পানি বাংলাদেশে বিজনেস করে মানে আমাকে আপনাকে বুঝতে হবে সেই কোম্পানিটি একটা কোম্পানি একটা ফলস কোম্পানি কখনোই একটা ফলস কোম্পানি কখনোই সতেরো বছর একটা দেশে স্টে করতে পারে না তার মানে একটা ছ কোম্পানি সতেরো বছর বাংলাদেশে স্টে করছে মানে বুঝতে হবে টিএনসি কোম্পানিটা একটা প্রতিষ্ঠিত কোম্পানি আপনি চাইলে সেই প্রতিষ্ঠিত কোম্পানিতে আপনি সম্পৃক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং দুই হাজার বারো এবং তেরো অর্থ বছরে টিএনসি দুই সালে ঢাকা জেলার মধ্যে সর্বোচ্চ ট্যাক্স পেমেন্টকারী কোম্পানি এবং দু সালে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ ট্যাক্স পেকারী কোম্পানি হিসেবে কোম্পানিটি স্বীকৃতি পেয়েছে এতে প্রমাণ হয়েছে তে মাধ্যমে শুধু আমাদের ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে না পাশাপাশি দেশেরও একটা ব্যাপক উন্নতি হচ্ছে এবং টিএনসি বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ কোম্পানি থেকে কার ফান্ড পার্সোনাল কার ফান্ড রিসিভ করেছে এবং বাংলাদেশে টিএনসি থেকে কাজ করে অনেকে অনেক মানুষ ইন্টারন্যাশনাল ট্যুর রিসিভ করেছে আমি নিজেও তিনবারে চারটা দেশ ভ্রমণ করার সুযোগ পেয়েছি টিএনসির মাধ্যমে এছাড়াও বাংলাদেশ থেকে অসংখ্য প্রায় অসংখ্য লাখ লাখে লাখ লাখ পরিবার আজকে বাংলাদেশে তিয়ানসিতে সম্পৃক্ত হয়ে ওদের জীবন পরিচালনা করছে ইনকাম করছে ফ্যামিলি মেনটেন করছে আজকে হাজার হাজার বেকার স্টুডেন্টের জীবনমান পরিবর্তন হচ্ছে আসুন তিয়ানসির কনসেপ্টটা কি তিয়ানসি আসলে দুটো বিষয় নিয়ে কাজ করে একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ বলা হচ্ছে ওয়ান প্রথম আপনি যদি তিয়ানসিতে সম্পৃক্ত হন প্রথমে স্বাস্থ্যের সুবিধা পাবেন তারপর আপনি সম্পদের সুবিধা পাবেন তার মানে প্রত্যেকটা মানুষের সুখী হওয়ার জন্য দুটা বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান হচ্ছে হেলথ নাম্বার টু ওয়েলথ তার মানে আপনি এখানে আসলে স্বাস্থ্য এবং সম্পদ পাবেন আর দুটো বিষয় পেলেই আপনি যেকে হেপি করতে পারবেন তেহির স্বাস্থ্য সুরক্ষার জন্য আছে তিয়াঞ্চিতে অসংখ্য হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে আমাদের পার্সোনাল ফুড সাপ টিএনসি হেলথ সাপ্লিমেন্ট আছে আমাদের টিএনসি হেলথ ইকুইপমেন্ট আছে এখানে টিএনসির পার্সোনালি স্কিন কেয়ার প্রোডাক্ট এবং অসংখ্য প্রোডাক্ট নিয়েই টিএনসি বাংলাদেশে কাজ করছে যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হেলথ রিলেটেড হেলথ রিলেটেড বলতে টিএনসিতে টিএনসি রুগী নিয়ে কাজ করে না মনে করেন প্রিভেনশান নিয়ে কাজ করে মনে করেন যে আমাদের যদি আমরা সুস্থ অবস্থায় টিএনসি পণ্যগুলোকে আগে থেকে ইউজ করতে পারি তাহলে আমাদের অসুস্থতা হওয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আমাদের বলি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডেভেলপমেন্ট করবে তাতে আমরা সহজে রোগে আক্রান্ত না হই তার মানে প্রিভেনশন প্রোডাক্ট নিয়ে টিএনসি বাংলাদেশে কাজ করে এখানে আপনার স্বাস্থ্য সুরক্ষার সকল পণ্য আপনি তিয়াঞ্চিতে পাবেন এবং এই পণ্যগুলা ইউজ করে আপনি ইন্টারনাল এবং এক্সটার্নালি আপনি নিজেকে সুস্থ নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবং সুন্দর রাখতে পারবেন এবং টিয়ানসি আছে টিয়ানসি টুথপেস্ট আপনি দাঁতের জন্য চমৎকার প্রোডাক্ট আছে আছে আমাদের শ্যাম্পু এবং পার্সোনালি স্কিন কেয়ার প্রোডাক্ট তা মানে বাইরের সৌন্দর্য এবং ভিতরের সুস্থতা দুটো বিষয়ে কনফার্ম করার জন্যই যে পণ্যগুলো প্রয়োজন তিয়াঞ্চিতে আমরা সকল পণ্যগুলোই আছে আর এই পণ্যগুলো নিয়েই টিয়ানসি চমৎকার একটি বিজনেস মডেল তৈরি করেছে আপনি চাইলে এখানে অনেকভাবেই একটা ইনকামের ফ্যাসিলিটিও আপনি এখান থেকে নিতে পারেন কিভাবে আপনি যখন এখানে পণ্যটা ইউজ করবেন ইউজ করলে আপনি হয়ে যাবেন কোম্পানির একজন কাস্টমার আর কাস্টমার হলে রেগুলার পণ্য ইউজ করতে করতে আপনি যখন একটা রেগুলার কাস্টমার হয়ে যাবেন তাহলে এখান থেকে আপনি নিজের ইউজ করা পণ্য থেকে একসময় ডিসকাউন্ট পেতে পারেন অনেক আপনি পণ্য থেকে ডিসকাউন্ট পাবেন দেন আপনি যদি মনে করেন যে তিয়ান সেই পণ্যগুলো ইউজ করার পরে আপনি শাস্তির উপকারিতা পেয়েছেন হেলথের বেনিফিট পেয়েছেন আপনি যদি চান যে আপনার পরিচিত আশেপাশে অনেকেই আছে যে দাদা এই পণ্যের যে ভালো গুণাগুণটা আপনি পেয়েছেন সেটা আপনি শেয়ার করবেন বা ইনফরমেশানটা আপনি অন্য মানুষকে দিবেন সেক্ষেত্রে যদি অন্য মানুষ এই আমাদের এখান থেকে কোনো পণ্য ইউজ করে সে সে আপনি ইউজ করি ইউজার হয় সেক্ষেত্রে সেও স্বাস্থ্যগতভাবে একটা সুবিধা পেলো আর সেখান থেকে আপনিও একটা ইনকাম পাবেন কারণ আপনার ইনফরমেশন কারণেই কোম্পানি একটা প্রফিট করেছে প্রফিটের একটা অংশ আপনার সাথে শেয়ার করবে যেমন মৌসুমি যখন লাক্সের বিজ্ঞাপন দেয় সেক্ষেত্রে যখন একটা লাক্স সাবান বিক্রি হয় কোম্পানি এই বিক্রি থেকে কোম্পানি যে প্রফিট করে প্রফিটের একটা অংশ কিন্তু মৌসুমিকে শেয়ার করে কেন সে তার বিজ্ঞাপনের কারণেই পণ্যটা সেল হয়েছে ঠিক সেমভাবে আপনি যদি আমাদের এখানে পণ্য ইউজ করেন ইউজ করার পরে আপনি যদি এই পণ্যের উপকারিতাটা শেয়ার করেন যদি এই পণ্যটা সেল হয় সে যদি এই পণ্যটা ক্রয় করে সেখান সেও বেনিফিট পাবে স্বাস্থ্যগত বেনিফিট আর আপনার কারণে যেহেতু কোম্পানির এই পণ্যটা সেল হলো এখান থেকে আপনিও একটা বেনিফিট পাবে তার মানে বাসায় বসে বসে অনলাইনে অফলাইনে ফেসবুকে টুইটারে আপনার কত আজে বাজে পোস্টিত করি সেক্ষেত্রে আপনি যদি এদিকে সেই পণ্যর একটু ইনফরমেশান দিয়ে আপনি কিন্তু এখান থেকে অনেক ভালো অনেক চমৎকার একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন দেন আপনি এখানে শেয়ার করতে পারেন বিজনেস অপরচুনিটি মনে করেন যে আপনি এখানে দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ইনকাম করছেন কিন্তু আপনার পাঁচটা বন্ধু বেকার তো ওরা যদি ইন্টারেস্টেড হয় যে তুমি এখানে ভালো ইনকাম করছো আমাকে একটা ইনকাম করার সুযোগ দো যদি আপনি তাকে এখানে বিজনেস করার একটা সুযোগ দেন একটা কর্মসংস্থান সৃষ্টি করলেন পাশাপাশি আপনার মাধ্যমে একটা মানুষ ইনকাম করার সুযোগ পড়লেও সে আপনার জন্য দোয়া করবে দোয়া পাইলেন পাশাপাশি ওকে যে আপনি সুযোগ দিয়েছেন সেখান থেকেও আপনার একটা বেনিফিট পা হওয়ার সুযোগ আছে এভাবেই আপনি চাইলে আমাদের এখানে একটা বিজনেস সুবিধা গ্রহণ করে আপনি সম্পদশালী হতে পারেন তার মানে তিনশে আছে চমৎকার হেলথ প্রিভেন্টিং প্রোডাক্ট এই পণ্যগুলো ইউজ করে আপনি স্বাস্থ্যগত সুবিধা নিতে পারেন এবং তিয়ান্সের আছে একটা বিজনেস আধুনিক বিজনেস সিস্টেম যে সিস্টেমটাকে ইউজ করে আপনি সম্পদশালী হতে পারেন তার মানে স্বাস্থ্য এবং সম্পদ দুটো বিষয় আপনি সুখী এবং সমৃদ্ধ একটা জীবন আপনি অতিবাহিত করতে পারেন আশা করছি আপনাদের খুব শর্ট একটা শর্টে খুব সংক্ষিপ্ত সময়ে প্রাথমিক যে বিউটিটা সুন্দরতা যে ইনফরমেশনটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আপনার প্রাথমিক নলেজ পাবেন যদি এর ছোট আরও বেশি আরও ডিটেলস আপনি জানতে চান অবশ্যই আপনি আমাদের বিভিন্ন নির্দিষ্ট যে পার্সোনাল অফিস আছে অফিসে এসে আপনি ডিটেলস জানতে পারবেন আমি জাস্ট প্রাথমিক কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে যে ভিডিওটা করেছিলেন আমাদের তিয়ান শিখি খুব রিসেন্টলি আরেকটা ভিডিও আপলোড করবো সেটা হচ্ছে তিয়ানসি আপনি কেন করবেন কেন করা প্রয়োজন তো সো যদি আপনি নেক্সট ভিডিওটা পেতে চান আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ